আসসালামু আলাইকুম কটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো কি ব্যাপারে আসলেন? এই তো কটক সাহেব, একটা পাত্রি লাগবে। হ্যাঁ, পাত্রি তো আছে। আর পাত্রি কার জন্য? আপনার জন্য নাকি? না, দেখেন না, বয়স হয়ে গেছে, দাড়িগুলো হয়তো পাকে নাই, বাট বয়স হয়ে গেছে। আমার ছেলের জন্য একটা পাত্রি লাগবে, আপনার কাছে কি পাত্রি আছে? ও আচ্ছা, আপনার ছেলের জন্য আছে নাকি পাত্রি? পাত্রি তো আছে, কিন্তু আপনার কেমন পাত্রি চাই? এই ধরেন না, একটু সুন্দর, ভালো, এই সব দিক দিয়ে ওকে হলে ঠিক আছে। ও আচ্ছা, না পাত্রি পাত্রি সুন্দরের ভিতরে আছে, অনেকগুলোই আছে পাত্রি। আচ্ছা, আপনার ছেলের কোনো সমস্যা আছে নাকি? না, ছেলের সমস্যা নাই। দেখেন না আমার ছেলে কত সুন্দর, কিউট, একদম ফর্সা, হ্যান্ডসাম। সমস্যা বলতে এমনি কোনো সমস্যা নাই, বাট একটু সমস্যা আছে, ও একটু পাগল আছে। দেখেন না কি করতেছে। এমনি কোনো সমস্যা নাই, একটু পাগল আছে, বুঝছেন? আপনি বলতেছেন এটা কোনো সমস্যা না, একটু সমস্যা আপনার কাছে মনে হয়? এটা তো সমস্যা, ওর তো পুরোটাই সমস্যা। ওর কোনো সমস্যা নাই। হ্যাঁ দেখতেছি তো। দেখছেন নি কি দুষ্টামি করতেছে, এখনো বাচ্চা মানুষ। একটা সুন্দর মেয়ে থাকলে কি করতেন? আহা বাবা, এমন করে না। ওর জন্য পাত্রি তো না। কি পাত্রি কি নাই আপনার কাছে? দেখেন না আছে কিনা একটা পাত্রি, একটু সুন্দর হলেই হবে। হ্যাঁ পাত্রি হবে, বাট ওর মতো একটু সমস্যা আর কি। না না, আমার সুন্দর ছেলের জন্য মাথা সমস্যা, কেন এসব পাত্রি দেখাবেন? ওই ওর মতো একটু সমস্যা, মাথা সমস্যা আর কি ওর মতো একটু। তাহলে আমরা অন্য কোথায় দেখবো? চলো চলো, এখানে মগার মতো বসে দেখো না। আসসালামু আলাইকুম আসি, চলো। কি বড় চান্সটা মিস করলেন আপনি। আচ্ছা ঠিক আছে, কি আর করার। কটক সাহেব, আমার জন্য একটা মাইয়া দেখেন, লম্বার মধ্যে সুন্দর দেখে। ও কি কাকা, আপনার জন্য মেয়ে দেখবো, আপনার তো মেলা বয়স হয়ে গেছে। বয়স হলে কি বিয়ে করতে পারুম না? এখনো তো সবকিছু ঠিক আছে। তোমার কাকি কয়? কাকি থাকতে আপনার আরো একটা লাগে। তোমার কাকির তো বয়স হয়ে গেছে। ও কি কাকা, আপনারও তো মেলা বয়স হয়েছে। কটক সাহেব, আমার যে বয়স হয়েছে এটা তো আমি জানি, কিন্তু আমার ওইটা তো ঠিকঠাক আছে এখনো। আহা কাকা, আমরা ওই প্রসঙ্গে না যাই, আপনারা তো এই বয়সে কোনো মেয়ে বিবাহ করবে না। আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমাকে বিয়ে করলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব লিখে দেবো আমি। চারাম ছেড়ে না কাকা, অমন বহু লোক দেখছি আমি। আচ্ছা দাঁড়ান। কেমন পাত্রি লাগবো আপনার কাকা? আমার কাছে সব আছে, টাকায় না কথা বলবে। প্রথম যেটা বলছি, লম্বার মধ্যে একটু সুন্দর হলেই চলবে। আচ্ছা, মুই আপনার জন্য কচি মেয়ে দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে। গটক সাহেব, বিয়ের জন্য তো মন একদম ছটফট করতেছে, আমার জন্য একটা পাত্রি খুঁজা দেন। আচ্ছা কিরকম পাত্রি লাগবে আপনার? সুন্দর দেখা, পরীর মতো একটা মেয়ে হলেই চলবো। মেয়ে একটা আছে, কিন্তু টাকা আর বাড়ি গাড়ি লাগবে। ওইগুলো তো আমার আছে। মেয়ের বিয়ের সময় মেয়েকে 5 লক্ষ টাকা দিতে হবে। 5 লক্ষ টাকা দেওয়া লাগবে কেন? মেয়ের কি কোথাও সমস্যা আছে নাকি? আরে না, মেয়ের কোনো সমস্যা থাকতে যাবে কেন? মেয়ের কোনো সমস্যা নাই, এমনিতে 2টা ছেলে আর একটা মেয়ে আছে, ওদের পড়াশোনা ও খাবার খরচটা দিলেই হবে। ও, মেয়ের ছেলে মেয়ের খরচ, তা দিলাম, সমস্যা নাই। কি, বিয়ের আগে মেয়ের ছেলে মেয়ে? কি বলতেছেন এসব? আহা, মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, তাতে সমস্যা কি? মেয়ের সাথে তো ছেলে মেয়ে সবই ফ্রিতে পাচ্ছেন। এই মিয়া, আপনি কি আমার সাথে মজা নিতেছেন? আরে ভাই, মজা নিমু কেন, এসব সুযোগ কিন্তু আপনি আর পাবেন না। এসব পাত্রি লাখে 1-2টা মিলে, বুঝছেন? এই 1-2টার মধ্যে এটা একটা। জাসালা, বিয়েই করবো না। আহা, কি চান্সটা না মিস করলেন, বিয়েটা আমিই করে ফেলবো। আমি হলাম গটক মফিস, কোনো চান্স করি না মিস। ঘটক সাহেব, আমার জন্য একটা সুন্দর দেখে পাত্রি দেখান। আরে আপনি কার কাছে আসছেন? ঘটক মফিজালির কাছে। ধরে নেন পাত্রি রেডি। ধরে নিলাম। ধরে নেন বিয়ে হয়ে গেছে। ধরুমি, এখন তো পাত্রি দেখানোর সাথে খবর নাই, বিয়ে দিয়ে দিতেছেন। আহা, এত অস্থির হলেন কেন? আপনি কার কাছে আসছেন? ঘটক মফিজালির কাছে। আচ্ছা ভাই, এখন পাত্রি দেখান। আমি ঘটক মফিজালি, আমি করি না কখনো ছলি বলি, মাইয়াদের মুখ একেবারে দেশি। ভাই যান, আমি কথা বলি একটু বেশি। লাস্ট কথাটা একদম সত্যি বলছেন, আপনি খুব ঘন কথা বলেন। তো কেমন পাত্রি লাগবে আপনার জন্য? সুন্দর দেখে একটা পাত্রি দেখান, যেন বউর রূপের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে যায়। তাইলে একটা কাম করেন, বউ না খুঁজা, একটা বাজার থেকে এলইডি লাইট কিনে নিয়ে যান, ঘর এমনিতে আলোকিত হয়ে যাবে। দুরুমিয়া, যদি লাইট কিনে ঘর আলোকিত করতে হয় তাহলে আপনার কাছে আসছি কেন? বিয়েই করব না। বউর রূপের আলোতে ঘর আলোকিত করতে এসে ঘর অন্ধকার, লাগবে লাইট, খুঁজতে এসে পাত্রি।